পশ্চিমী সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি শহর এবং আল মদিনা প্রদেশের রাজধানী মদিনা। এটি ইসলামের দ্বিতীয় পবিত্র শহর, যেখানে মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে মদিনায় বসবাস করেছেন। নানান ঐতিহাসিক কারণে মদিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও পবিত্র এই নগরীটি। ইসলামের প্রাচীনতম ও ঐতিহাসিক তিনটি মসজিদ, যেমন মসজিদে নববী, কুবা মসজিদ এবং মসজিদ আল কিবলাতাইন অবস্থিত এখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে তার সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে পবিত্র মক্কা হতে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সে স্মৃতির উপর ভিত্তি করে ইসলামী বর্ষপঞ্জি প্রতিষ্ঠিত হয়, যা হিজরি সাল নামে পরিচিতি লাভ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে যে পবিত্র কুরআনের বাণী নাজিল হয়েছিল তাকে মাদানী সূরা বলা হয়। এই যে সবুজ গম্বুজ, জানিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, হযরত আবু বকর, হযরত উমর ফারুক তিনজনের কবর সবুজ গম্বুজের নিচে। তাইলে অবশেষে মদিনা আসলাম, আল্লাহ নিয়ে আসো আল্লাহ রহমতে।